বাসে দুই যাত্রীর মধ্যে গন্ডগোল সেই গন্ডগোলের জেরে পুলিশের সামনে শিয়ালদহ ট্রাফিক গার্ডের পুলিশকে অক্সে চললো ভাঙচুর ঘটনা একজনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ সোমবার শিয়ালদহ স্টেশনের কাছে চলন্ত বাসে মহিলা সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে সহযাত্রীর বিরুদ্ধে অভিযুক্তকে আটক করে শিয়ালদহ ট্রাফিক গার্ডের পুলিশকে অক্সে বসানো হয় অভিযোগ খবর পেয়ে সেখানে হাজির হন অভিযুক্তর পরিচিতেরা তাদের মধ্যে থেকে একজন বাসে নিয়ে পুলিশকে অক্সে হামলা চালায় খবর পেয়ে আশেপাশের ট্রাফিক সার্জেন্টরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেয় অভিযোগ পুলিশের সামনে কিয়ক্স ভাঙচুর করা হয় শিয়ালদহের মতো জায়গায় কি করে পুলিশের সামনে কিয়ক্সে তাণ্ডবের ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্নের মুখে নিরাপত্তা গত সেপ্টেম্বরে তোপসিয়া এলাকায় নাকা চেকিং এর সময় এক পুলিশ সার্জেন্টকে বেধড়ক মারধর করা হয় শুধু তাই নয় তার বাইকও ভাঙচুর করা হয়েছিল আহত হন এক সিভিক ভলান্টিয়ার এবং এক কনস্টেবলও আর এবার শিয়ালদহের ব্যস্ত রাস্তার ধারে পুলিশের কিয়ক্সকে ভাঙার ঘটনা ঘটলো